ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রোড, যে বিষয়টা নিয়ে কথা বলবো, সবার কিছু প্রশ্ন রয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে। যেমন হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়েছে কিনা, মেডিকেল হচ্ছে কিনা, প্লাস হচ্ছে আপনার এই মুহূর্তে ভিসার রেট মার্কেটে কেমন আছে সেটা নিয়ে আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম বিষয় হলো আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই মুহূর্তে কি মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়েছে কিনা সেই তথ্য অনেকে জানতে চাচ্ছেন। সবার জন্য আসলে যেটা রয়েছে, এখনও মালয়েশিয়ার কোনো ভিসা বন্ধ হয় নাই, কলিং ভিসা এখনও চলমান রয়েছে। অর্থাৎ হচ্ছে যেগুলো পোস্টিংয়ে ছিল সেই ভিসাগুলো তারা অলরেডি এখানে হচ্ছে কার্যক্রম শুরু হয়েছে, তারা এখানে কাজ করছে। প্লাস হচ্ছে নতুন করে যারা মেডিকেল করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মেডিকেল করা যাচ্ছে। অর্থাৎ হচ্ছে এখানে সব কার্যক্রম কিন্তু চলমান রয়েছে, অর্থাৎ হচ্ছে তাদের ফ্লাইট যাচ্ছে, তবে হচ্ছে কলিং হচ্ছে, প্লাস হচ্ছে এখানে তাদের ফ্লাইট কার্যক্রম চালু রয়েছে, সব ধরনের অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে চলমান রয়েছে। তবে এখানে যেটা রয়েছে, কিছু কিছু কাজ, যেমন হচ্ছে আসলে কলিংগুলো একটু স্লো গতিতে হচ্ছে। নর্মালি আসলে কলিংটা যত কুইক হওয়ার কথা অত কুইক না হলেও কিন্তু ভিসা হচ্ছে যেগুলো সাবমিশন করা আছে বা যারা মাইগ্রামের আন্ডারে যারা মেডিকেল করেছিলেন তাদের কিন্তু ভিসা হচ্ছে। সো হচ্ছে যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন বা হচ্ছে যারা হচ্ছে চলমান, যাদের আসলে কার্যক্রম চলমান রয়েছে, তাদের কিন্তু হচ্ছে টেনশন করার কোনো কারণ নেই। কেননা হচ্ছে অলরেডি মালয়েশিয়ার সব ধরনের কার্যক্রম কিন্তু চালু রয়েছে। অর্থাৎ হচ্ছে আপনারা যারা নতুন করে যারা মেডিকেল করতে চাচ্ছেন তারা মেডিকেল করতে পারেন, অথবা যারা আসলে বাইরে যেতে চাচ্ছেন, মালয়েশিয়াতে যারা যেতে চাচ্ছেন বা যারা মেডিকেল করেছেন যাদের কাজ অলরেডি পোস্টিংয়ে রয়েছে, তাদের টেনশন করার কোনো কারণ নেই। কেননা সব কার্যক্রমগুলো কিন্তু চালু রয়েছে, অর্থাৎ হচ্ছে আপনাদের এখানে টেনশন করতে হবে না। কেননা হচ্ছে সব ধরনের ভিসা কিন্তু এখনও কিন্তু ওপেন রয়েছে। যদি ভিসা কখনো বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে অবশ্যই আপনাদেরকে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব। আসলে এই মুহূর্তে কোন কোন খাতের ভিসাগুলো একটু তাড়াতাড়ি হচ্ছে আর কোন ভিসাগুলো একটু স্লো হচ্ছে সেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করি। এখানে মূলত যেটা রয়েছে, যেগুলো আসলে প্লান্টেশন খাত প্লাস হচ্ছে এগ্রিকালচার খাতে যে ভিসাগুলো রয়েছে, প্লান্টেশন প্লাস হচ্ছে প্লান্টেশন এক ভিসা, আর একটা হচ্ছে এগ্রিকালচারটা আর এক ধরনের ভিসা। এগ্রিকালচারটা মূলত যেমন বিভিন্ন ধরনের নার্সারি বা হচ্ছে বিভিন্ন ফ্রুটের যে হচ্ছে প্রজেক্ট রয়েছে সেইগুলোকে কাজগুলো আসলে এগ্রিকালচার কাজ বলা হচ্ছে। আর যেগুলো প্লান্টেশন, প্লান্টেশনটা মূলত আসলে পাম বাগানের কাজ, যেগুলো পাম যে চারাগুলো তাতে পরিচর্য করা প্লাস হচ্ছে এই পাম ফলগুলো কাটা, এগুলো মূলত হচ্ছে এই দুইটা খাতের ভিসা অনেক কুইক হচ্ছে। প্লাস হচ্ছে কনস্ট্রাকশনের যে খাতটা রয়েছে, কনস্ট্রাকশনের ভিসাগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে। বাকি যে খাতগুলো যেমন সার্ভিস সেক্টর প্লাস হচ্ছে আপনার যে ফ্যাক্টরির ভিসাগুলো, এই ভিসাগুলো একটু সময় নিচ্ছে। এই ভিসা হতে মোটামুটি ভিসা হচ্ছে না এমনটা না, তবে ভিসা হতে একটু সময় নিচ্ছে। বাকি যে খাতগুলো রয়েছে এই খাতগুলোতে ম্যাক্সিমাম কিন্তু ভিসা খুব তাড়াতাড়ি হচ্ছে। আবার যেগুলো পর্যটন খাত যেমন হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেল টোটেলে যে কাজগুলো রয়েছে এই কাজগুলোতে ভিসা একটু স্লো হচ্ছে। বাকি যে দুইটা খাত, প্লান্টেশন প্লাস হচ্ছে আপনার কনস্ট্রাকশন প্লাস হচ্ছে আপনার যেটা এগ্রিকালচার ভিসা, এই ভিসাগুলো খুব তাড়াতাড়ি ভিসা হচ্ছে। এগুলো সাবমিশন করলে 15 থেকে 20 দিন বা দেখা যাচ্ছে এই 10 থেকে 15 দিনের ভিতরে অনলাইন হয়ে যাচ্ছে, সর্বোচ্চ 1 মাসের ভিতরে কলিং হয়ে যাচ্ছে। তবে ই ভিসা কার্যক্রমটা একটু স্লো রয়েছে, তবে আশা করা যাচ্ছে যে এটাও খুব তাড়াতাড়ি হয়তো র্যাপিডলি তারা দেওয়া শুরু করবে। কেননা তাদের একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, যে কোনো কাজই যখন শুরুতে স্টার্ট হয় সে কাজ কিন্তু পুরো গোছায় আনতে কিন্তু একটু সময় লাগে। কেননা হচ্ছে এখানে মালয়েশিয়ান হচ্ছে এই ই ভিসা সার্ভিসটা একটু স্লো ছিল, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এটাও সলিউশন হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে সমস্ত কার্যক্রমগুলো খুব স্মুথ হয়ে যাবে আশা করা যাচ্ছে, যে যেগুলো খাতগুলো রয়েছে প্রত্যেকটা খাতের ভিসা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো হচ্ছে মালয়েশিয়াতে যারা এই মুহূর্তে যেতে যাচ্ছেন তারা কিন্তু যেতে পারেন, তবে যাদের হচ্ছে পোস্টিংয়ে রয়েছে তাদের টেনশন করার কোনো কারণ নেই। আর যদি যাদের ভিসা হয়ে গেছে তারা সবাই ইনশাল্লাহ অবশ্যই যেতে পারবেন। মালয়েশিয়া নিয়ে আপনারা আসলে কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন সে বিষয় নিয়ে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সে বিষয়ের উপর আপনাদের আকারে ভিডিও আকারে হচ্ছে হচ্ছে তথ্য দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি একটা লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।